অতিরিক্ত ঘুমে হারাবেন স্মৃতিশক্তি। কথাটি হয়তোবা বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস করতেই হবে আপনাকে। তাহলে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং ঘুম নিয়ে কি বলা আছে সেটি জানি। সুস্থ জীবনযাপনের জন্য ঘুম অত্যন্ত জরুরি, কিন্তু সেই ঘুম কতটুকু এ নিয়ে আছে নানা মতবিরোধ। সাধারণত শিশুদের ঘুম একটু বেশি দরকার হয়, বড়দের কম। এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য দৈনিক অন্তত 6 ঘন্টা ঘুম প্রয়োজন। এটা ক্ষেত্রবিশেষ, 2-1 ঘন্টা বেশি হতে পারে, তবে বেশি সেই বেশিটা যেন অতিরিক্ত না হয়ে যায়। কম ঘুম যেমন শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে, বেশি ঘুমও তার ব্যতিক্রম নয়। গবেষণায় বলছে একটানা 9 ঘন্টার বেশি ঘুম অকেজো করে দিতে পারে আপনার স্মৃতিশক্তি। একটু বয়স্ক মানুষেরা অনেকটা সময় ঘুমিয়ে পার করেন, বিশেষ করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া একটা তাগিদ দেহ দেখা যায়। আর সকালে কাজে যাবার ব্যস্ততা না থাকলে হয়তো একটু বেলা করে উঠছেন ঘুম থেকে। অবসরপ্রাপ্ত মানুষদের মধ্যে এমন প্রবণতা দেখলে কেউই তা স্বাভাবিক অস্বাভাবিক মনে করবেন না। কিন্তু নতুন এক গবেষণা বলছে বিষয়টি উদ্বেগজনক, কারণ ঘুমানোর এই প্যাটার্নই হতে পারে অ্যালজাইমার রোগের প্রাথমিক লক্ষণ। আক্রান্ত হতে পারেন ভুলে যাওয়া রোগে। গবেষণায় জানা গেছে রাতে 9 ঘন্টার বেশি ঘুমাচ্ছেন এমন ব্যক্তি যারা আগে এর চেয়ে কম ঘুমাতেন, অন্যদের তুলনায় তাদের অ্যালজাইমার রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা দ্বিগুণ থাকে। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা চালিয়ে এমন ফলাফলে উপনীত হয়েছেন। বিজ্ঞানীরা বলছেন ঘুমের ভেতরে মানুষের স্মৃতি তৈরি হয়, বিশেষ করে হালকা ঘুমের সময়, কিন্তু একটানা দীর্ঘ ঘুমের ক্ষেত্রে সে প্রক্রিয়া বাধা দেয়। অর্থাৎ আপনি শরীর ও মনের বিশ্রাম দিতে ঘুমাবেন, কিন্তু সেই ঘুমটা যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তবে ঘুমিয়ে পড়বে আপনার স্মৃতিশক্তিও। অ্যালজাইমার কি আসলে? অ্যালজাইমার হলো এক ধরনের ডিমেনশিয়া যা মস্তিষ্কের ব্যাধি বা স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে। অ্যালজাইমার ডিজিজ হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ। এই সমস্যার তীব্র অবস্থায় চলে গেলে এটি রোগীকে তার দৈনন্দিন কাজ করতে, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে চিনতে, কোনো কথা বুঝতে বাধা দেয়। এটি একটি মারাত্মক রোগ যা সময়ের সাথে সাথে আরও খারাপ অবস্থার সৃষ্টি করে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই রোগের চিকিৎসা খুব সীমিত, তবে প্রাথমিক অবস্থায় ওষুধের সাহায্যে এর চিকিৎসা করা হলেও তা অত্যন্ত কার্যকর হয়। এ রোগ বয়স্কপ্রাপ্তদের একটু বেশি হয়ে থাকে। পরিবারের অন্য কোনো সদস্যের অ্যালজাইমার রোগ দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ ও কোনো ধরনের মানসিক আঘাত পাওয়ার ঘটনা থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।